পাকিস্তান থেকে শুরু করেছে বাল কাটা ব্যবসা। একই কয় বাল কাটা ব্যবসা বাবা, তখন আট না ছয় না চারে না আর দশ পয়সা, এখন এখন কত করে নিচ্ছে? এখন ত্রিশটা চল্লিশ টাকা, ত্রিশ টাকা আগে তো চল্লিশ টাকা, আর কত দিবে ভোট কাটবে পিছনে দেখতে পাচ্ছেন। এখনও সেই এই আশি দশকের মানুষ যেভাবে পিড়িতে বসে চুল কাটতো বাস্তবায় বসে, এখনও কিন্তু সেই জল এখানে আমরা দেখতে পাচ্ছি। কি করে থাকে এগুলোকে কি বলে চাচা, কি বলে এগুলোরে? নওগাঁ জেলার ১১টি উপজেলার মধ্যে একটি গুরুত্বপূর্ণ উপজেলা হচ্ছে আত্রাই। বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহাত্মা গান্ধী, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সহ বহু মনীষীর পদস্পর্শন ঘটেছে আত্রাইয়ের মাটিতে। নওগাঁ জেলার আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন, ব্রিটিশ শাসনকালে স্টেশনটি আত্রাইঘাট নামে নামকরণ করা হয়, তবে পরে তা পরিবর্তন করে মুন্সী আহসানুল্লাহ মোল্লার নামে রেখে আহসানুল্লাহ রেলওয়ে স্টেশন নামে নামকরণ করা হয়। নওগাঁর আত্রাই উপজেলার ঐতিহ্যবাহী আহসানগঞ্জ হাট, গ্রামীণ হাট কেমন হয়, গ্রামীণ হাটে কী কী পাওয়া যায়, আজকের এই ভিডিওতে সেগুলো দেখানোর চেষ্টা করব। যারা শৈশবে গ্রামীণ হাট ঘুরে বেরিয়েছেন তারা এই ভিডিওটি দেখে সেই শৈশবের কথা মনে করতে পারবেন। আমি এখন রয়েছি আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন, এখান থেকে আমি চলে যাব সেই আহসানগঞ্জ হাটে। এখান থেকে আমার সেই হাট পর্যন্ত যেতে সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট। আমি এখন রয়েছি আত্রাই আহসানগঞ্জ হাটে। তো এটি একটি সাপ্তাহিক হাট, প্রতি বৃহস্পতিবারে এই হাটটি বসে থাকে। দর্শক, আমি এখন যে জায়গাটিতে রয়েছি এগুলো হচ্ছে তরিতরকারির হাট, গাছতলায় হচ্ছে তারা এই হাট নিয়ে বসছে, যেহেতু আজকে একটি সাপ্তাহিক হাট বার বসেছে এখানে, সাপ্তাহিক বৃহস্পতিবার এই হাটটি এখানে বসে থাকে। আর সবাই দেখেন দূর দূরান্ত থেকে এসে কিন্তু বেচাকেনা করছে এই হাটে, কত সুন্দর গাছের নিচে এরকম গ্রাম বসে হাট বাজার, সত্যি অসাধারণ সুন্দর। চাচা আসসালামু আলাইকুম, এগুলা কি চাচা? চুল এগুলো কিভাবে তৈরি করেন? আপনি নিজেই করেন? এখানে কত? আধা কেজি? আধা কেজি? আধা কেজি কত? পনেরো। তো আঙ্কেল চুন বিক্রি করতেছে নিজের হাতে বানানো, তো এক একটা প্যাকেটে হচ্ছে আপনার আধা কেজি করে দেওয়া, আধা কেজি টাকা, আধা কেজি হচ্ছে পনেরো টাকা। তো মাটির চুলা থেকে গরম গরম এই যে জিলাপি আর হচ্ছে চিতই পিঠা, তো এখন এটা খেয়ে দেখি আসলে এটা স্বাদ কেমন। গ্রাম্য বাজারে আসলে আসলে এরকম অনেক রকমের ভাজা খাবার পাওয়া যায়। ভাই এটা কী বানাচ্ছেন? ঢেকি? হ্যাঁ ঢেকি। এক একটা কত টাকা পিস বেচেন? পঞ্চাশ টাকা, ষাট টাকা। পঞ্চাশ টাকা, ষাট টাকা।
চাচা কতদিন ধরে এই চুল কাটতেছেন আপনি? অনেক দিন থেকে। কত বছর হবে? রাজস্থান থেকে বাবা। পাকিস্তান থেকে শুরু করছি বাল কাটা ব্যস্ত, দেখি কয় বাল কাটা ব্যস্ত বাবা, এখনো গাড়ি চার এক বছর আবার বাদ দিয়ে দেবো, আর পারবো না। এই পাকিস্তান আমলে কত করে নিতেন চুল কাটা? আমি মানে কয় কত টাকা করে নিতেন তখন? তখন আট আনা, ছয় আনা, চার আনা, আর আর এখন এখন কত করে নিচ্ছে? এখন এখন আর একশো এখন তিরিশটা, চল্লিশ টাকা, তিরিশ টাকা, আগের থেকে পঁচিশ টাকা, আর কত দিবে ফুট কাটবে? দর্শক আমার পিছনে দেখতে পাচ্ছেন এখনও সেই এই আশির দশকের মানুষ যেভাবে পিড়িতে বসে চুল কাটতো গাছপালা বসে, এখনও কিন্তু সেই চল এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এক এক করে আপনাদেরকে বাজারের সব কিছু আপনাদেরকে হাতে সব কিছু ঘুরে দেখাবো। তো আশেপাশে যেই হোটেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে খাবার হোটেল, এখানে রুটি ভাত সব ধরনের খাবার এখানে পাওয়া যায়। যারা দূর দূরান্ত থেকে বাজারে আসে তারা হচ্ছে এখানে এগুলো খেতে থাকে। এখন আপনার ইন্টারভিউ নেই, এইগুলা সুপারি কত টাকা পিস বিক্রি করেন? তিন টাকা পিস। আর এই যেগুলা ওগুলো একই দাম? এগুলা কি আপনার নিজের গাছের না কিনে আনছেন? আচ্ছা, এক এক পিস হচ্ছে তিন টাকা পিস বিক্রি করে? হ্যাঁ। আর এই যেগুলো যে কাইটা রাখছেন দেখেন না শুনুন, এটা কোন অঞ্চলে সুপারি? এটা বাসুদেবপুর নাটোর এলাকা। নাটোর এলাকা? এগুলো কি অনেক ভালো? হ্যাঁ সত্যি ভালো, বাস্তবে ভালো। দেখেন এগুলো হচ্ছে সব মাটি তৈরি খাওয়া দাওয়া। তো আমি এখন যে জায়গাটিতে রয়েছি এই জায়গাটিতে দেখেন খোলা গাছের নিচে বিভিন্ন ধরনের মসুর ডাল, মাসকলাই ডাল, গরুর ভুষি, খোল সহ বিভিন্ন ধরনের ক্রেতা বিক্রেতারা কিন্তু ব্যস্ত সময় পার করছে। এই সময়টাতে গাছে কেনার একটি সময়। আচ্ছা এগুলো কী শরবত? শুধু বেলার শরবত হয়? বেলার শরবত সব মিক্সার হয়ে ভাই, সব মিক্সার দেখেন এই পাঁচটাতে জাল বিক্রি করতেছে। আচ্ছা এগুলোর কি জাল বলে? তোরা জাল। জালগুলো কিভাবে বিক্রি করে? পিস মানে একটা পিস? জি এক পিস মনে করেন যদি বলে দুই হাজার, দুই হাজার নিশ্চয় নিশ্চয়। আমার পাইকারি এক রেট, খুচরা আর এক রেট। পাইকারি খুচরা কত টাকা? খুচরা হলে বারোশো টাকা দিতে হবে। বারোশো টাকা? আর পাইকারি নিতে গেলে আপনার সাড়ে এগারো জোর কিন্তু মাল বেশি লাগে, একটা একটা দিন হতে পারে, কিন্তু একটা তো আমরা দিয়ে। পাইকারি কয়টা নিলে পাইকারি হয়? পাইকারি নিলে চারটা, চারটা নিলে পাইকারি হয়। এরতে ইয়ে লোহা থাকে কত কেজি? এর লোহা আছে তোমার সাড়ে চার কেজি। সাড়ে চার কেজি? সবগুলোতেই সাড়ে চার কেজি? না বেশি আছে। বেশি আছে কোনটা? এর বেশি আছে, এর পাঁচ কেজি। এটাতে পাঁচ কেজি? এটা এটা পনেরোশো টাকা দাম। এটা পনেরোশো টাকা? তো আমি এখন যেই পাঁচটাতে রয়েছি এখানে দেখতে পাচ্ছি সব কাঠের তৈরি দরজা জানালা বিক্রি করা হচ্ছে এখানে।
দরজাগুলো বিভিন্ন ডিজাইন করে এখানে সাজিয়ে রেখেছে। ৩৫০০ টাকা এখানে দরজা কি একটা দুইটা বেঁচে কেনা কম আজকে আজকে হাট বল না এখানে হাট বসে কয়দিন এটা আট দিন পরে একদিন হাট তাহলে আজকে তো বেঁচে কিনা হওয়ার কথা এই বন্ধু বারোটা পর্যন্ত চলে টুকটাক তারপরে বেঁচে কেনা ভালো হয় ধান কাটায় হ্যাঁ ধান কাটায় মানে লোকজন তখন আসবে হ্যাঁ চাষা এগুলো কি আপনি নিজের বানানো হ্যাঁ দেখি তো একটা গুড়ি এগুলোর কি গুড়ি বলে দেখি চিল দেখেন এখানে আঙ্কেলের নিজের হাতে বানানো এগুলো হচ্ছে চিল গুড়ি কত টাকা বিক্রি করেন চাচা এই যে সাদাগুলা ২০০ টাকা ৪০ টাকা পিস আচ্ছা আর যে এগুলা ৭০ টাকা ৮০ টাকা খোলা জায়গায় লবণ বিক্রি করছে চাচা এগুলো কি কুমড়া বড়ি হ্যাঁ এগুলো কিভাবে বিক্রি করেন এগুলো রান্না করতে হয় কিভাবে চাচা মাছের ঝোল মাছের ঝোল এখানে কতটুকু দিলেন ১০০ গ্রাম কত ৩০ টাকা থোকা কত এক থোকা কত ২৫০ চাচা এগুলো তো মাছ ধরার না এগুলোর কি বলে খোচনি তো এটি হচ্ছে এক ধরনের মাছ ধরার ফাঁদ এটাকে খোচনি বলে এখানকার মানুষ আমি এখন যে পাঁচটা চলে গেছি এখানে কিন্তু বিভিন্ন ধরনের আপনার এগুলো হচ্ছে চালন আর যে এগুলো তো মানে মাটি কাটার ডালি আর যে এগুলা বার টাকার সরা আমি এখন যে জায়গাটিতে রয়েছি এখানে হচ্ছে আপনার দাঁকাছি বানানোর কাজ করতেছে কামাররা এখানে দাঁকাছি বানাচ্ছে যত সামনে কুরবানি এখানে ব্যস্ত সময় বার করছে আর এখন যেহেতু ধান কাটার একটা মৌসুম চলতেছে কাছি তৈরিতে ব্যস্ত একজন চাচা চাচা ভালো আছেন এটা কি কাছি তৈরি করতেছেন একটা কাছি তৈরি করতে কত টাকা নেন চাচা ৪০ টাকা মানে যখন থেকে আপনি কাজে যুক্ত হলেন তখন আপনার বয়স ছিল ১৪-১৫ বছর ৬৬ বছর বয়স তাহলে তো আপনার তাহলে প্রায় ৫০ বছর ধরে এই কাজের সাথে যুক্ত আছেন তো এই চাচা এই যে এই ডাকাছি যে কামারের কাজগুলো আছে ইনি হচ্ছে প্রায় ৫০ বছর যাবৎ এই কাজ করে আসতেছে দেখেন রামগঞ্জের হাটে এখনো মুড়ির টিনের মতো বিক্রি করে থাকে এগুলোকে কি বলে চাচা কি বলে এগুলোরে আর
আলু সিঙ্গারা চারটা কত টাকা? পটাট কপি চারটা কত টাকা? 10 টাকা 10 টাকা 10 টাকা ঠিক আছে চারটা 10 টাকা না কি অবস্থা ব্যথা কেনা ব্যথা কেনা অবস্থা মনে করছে ঢালা সাত ঢালার বাড়ি মনে করেন বেশি হতে একটু বাজার কম এটি অ্যাভেলেবল পাওয়া যায় মানে সাত ঢালার বাড়ি বেশি হওয়ার কারণে আপনাদের এখানে ব্যথা কেনা ব্যথা কেনা কম তো আজকে হচ্ছে গরুর বাজার বসেছিল এই আত্রাই হাটে তো যারা যারা গরু কেনাবেচা করেছে এই যে এখানে এখন তারা এই গাড়িতে করে বাড়িতে বাড়িতে করে নিয়ে যাবে হাট চলবে এখন বাজে হচ্ছে প্রায় 11টা হাট চলবে প্রায় 3টা পর্যন্ত